বলিউড সুপারস্টার সালমান খান মঙ্গলবার 6 ফেব্রুয়ারি প্রথমে একটি রহস্যজনক টুইট করে বলেন, মুঝে লড়কি মিল গাই। যার অর্থ দাঁড়ায় আমি মেয়ে খুঁজে পেয়েছি। টুইট করার সাথে সাথে তোরপাল শুরু হয়ে যায়। টুইটের পর ভাইজান খ্যাত সালমান খানের ফ্যানরা ধরে নেন যে তাদের ভাবি পেয়ে গিয়েছে। বিষয়টি রীতিমতো ভাইরাল হয়ে যায়। তারপর সালমান খান আরেকটি টুইট করে যেখানে তিনি বলেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্ম এস্কেপ এফ থেকে এর ছবি লাভরাত্রিতে অভিষেক করেছে তার বোন জামাই। আয়ুষ শর্মা তার বোন জামাই নায়িকা হিসেবে একটি মেয়ের ছবি টুইটারে পোস্ট করে বলেন, আয়ুষ শর্মার ছবি লাভরাত্রির জন্য মেয়ে খুঁজে পেয়েছি, মেয়েটির নাম অরিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট সব জায়গায় এখন সালমান খানের পোস্ট করা ছবিটি শুধু ঘুরপাক খাচ্ছে। অনেকে তো ইতিমধ্যে সালমান খানকে শুভেচ্ছা জানিয়েছেন। ওয়েব ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। কেনই বা করবেন না, সব সালমান ভক্ত যখন তার বিয়ের প্রহর গুনছেন তখনই এমন স্ট্যাটাস দিয়ে ব্যাপক সাড়া ফেলে দিলেন ভাইজান। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।